সরকারের পতনই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। দুপুরে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ নেতারা বলেন ইসি এখন সরকারের দালাল। রাশেদুল কাদিরের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন বর্তমান সরকার দেশের সবকিছু দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। নীরেট যে বাস্তবতা, সেই বাস্তবতা হচ্ছে একটা ভয়াবহ ফ্যাসিবাদী, একটা দানবী, একটা মনস্টার আমাদের সব কিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এদিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতারা বলেন ইভিএম এর মাধ্যমে ভোট চুরি করে আবার ক্ষমতায় আসতে চায় সরকার। যে নির্বাচন কমিশনই হবে না কেন, এটা হবে বর্তমান সরকারের আজ্ঞাবহ। আর নির্বাচন কমিশন হবে তাদের দালাল হিসাবে তারা কাজ করবে। অতীতে 2014 করেছে, 2018 করেছে, এবারও করবে। সেই জন্য কিন্তু আমরা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় আমরা সংযুক্ত হইনি, তাদের সংলাপে অংশগ্রহণ করিনি। দুর্নীতি ও ব্যর্থতার দায় নিয়ে এ সরকারকে পদত্যাগ করতে হবে দাবি জানান বিএনপি নেতারা। সেই জনগণের সরকার। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।